নতুন দায়িত্ব নিয়ে ফুটবল ফেডারেশন কার্যালয়ে ইমরুল হাসান। বসুন্ধরা কিংস সভাপতি আগেও বাফুফের গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তবে এবার পেয়েছেন নতুন দায়িত্ব। সদ্যই বাফুফের পেশাদার লীগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নিয়েছেন, দুদিনের মাথায় করেছেন প্রথম সভা। বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম নিয়ে। নির্বাচন যখন চলবে, আমরা আমাদের এখন যে ফিক্সচারটুকু করছি তাতে 22 ডিসেম্বর থেকে আমরা লীগ শুরু করব। দুটো রাউন্ড হওয়ার পর আমরা 2 সপ্তাহ গ্যাপ দিব, তারপর থেকে আবার আমরা লীগটা পুনরায় শুরু করব। যেভাবে ফিক্সচারটুকু করছি সেটা জুনের মধ্যে আমাদের লীগ শেষ হয়ে যাবে। ঘরোয়া ফুটবল থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। একদল কমে যাওয়ায় পরিবর্তন আসবে লীগের সূচির ফরম্যাটেও। এবছরের কম্পিটিশন ফরম্যাটে একটু ভিন্ন আঙ্গিকে আমরা করার চেষ্টা করছি। সেটা হলো প্রতি বছরই হয়তো চ্যাম্পিয়ন টিম প্রথম ম্যাচ 10 নম্বর টিমের সাথে খেলে থাকে সিরিয়ালি, তারপর 9 নম্বর টিম, তারপরে 8 নম্বর টিমের সাথে খেলে থাকে। এতে দেখা যায় যে এক পর্যায়ে গিয়ে শেষের দিকে নিচের টিমের খেলাগুলো পরস্পরের সাথে বাকি থাকে, এর ফলে হয়তো কিছুটা কেউ কাউকে প্রভাবান্বিত করার চেষ্টা করে থাকে। তো সেক্ষেত্রে আমরা এবার বিভিন্ন ওয়েবসাইট আছে আপনারা জানেন, সেখানে র্যান্ডমলি একটা ফিকচার তৈরি করে থাকে, আমরা সেই ফিকচারটুকু এবার ফলো করব। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এবারের বিপিএলে মোহামেডান ও বাংলাদেশ পুলিশের হোম ভেনু ময়মনসিং, ব্রাদার্স ইউনিয়ন ও ফর্টিসের রাজশাহী ভেনু। মুন্সিগঞ্জ স্টেডিয়ামকে নিজেদের হোম ভেনু হিসেবে ব্যবহার করবে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ, আর বসুন্ধরা কিংস ও শেখ রাসেলের ভেনু কিংস অ্যারেনা। এদিকে পরিবর্তন হয়েছে স্বাধীনতা কাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের ভেনু। আবাহনী ও শেখ জামালের চাওয়াতেই এমনটা করতে হয়েছে বলে জানান লিগস কমিটির চেয়ারম্যান। দুটো কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল, একটি মুন্সিগঞ্জে এবং একটি বসুন্ধরা কিংস এরেনাতে। মুন্সিগঞ্জে যে খেলাটুকু ছিল আবাহনী ভার্সেস শেখ জামাল, দুটো দলই খেলার ভেনুটা পরিবর্তনের চিঠি আমাদেরকে দিয়েছে বসুন্ধরা কিংস এরেনাতে করার জন্য। তো আমরা দুটো দলের অনুরোধ বিবেচনা করে কালকে দুটো ম্যাচই বসুন্ধরা কিংস এরেনাতে অনুষ্ঠিত হবে। তো দুটো ম্যাচ অনুষ্ঠানের স্বার্থে খেলার সময়সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। সেটা হচ্ছে প্রথম কোয়ার্টার ফাইনালটুকু পুলিশ এবং রহমতগঞ্জের মধ্যে 2:30 অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আবাহনী এবং শেখ জামালের মধ্যে সেটা 6:30 অনুষ্ঠিত হবে। আগামী 26 ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ ফুটবলের দলবদল, শেষ হবে 25 জানুয়ারি। আর লীগ মাঠে গড়াবে 2024 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।